Hey guys, তোমাদের মধ্যে এখনো যারা যারা সরাসরিভাবে টুইন টাওয়ার দেখোনি তাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটা হলো এবারে কালী পূজয় মানে এবারে দীপাবলিতে আমাদের কলকাতা নিমতা জোনাকি ক্লাবে সেই আমাদের মালয়েশিয়া টুইন টাওয়ার আবারও দেখা যাবে। সেখানেও আমাদের মালয়েশিয়া টুইন টাওয়ার হয়েছে। এবারে আমাদের মালয়েশিয়া টুইন টাওয়ার মানে কলকাতা নিমতা জোনাকি ক্লাবের মালয়েশিয়া টুইন টাওয়ার আমাদের কল্যাণী আইটি আমাদের টুইন টাওয়ারের সঙ্গে টক্কর দিতে চলেছে। আশা করি যে বন্ধুরা সেটাই তোমরা এই ভিডিওটি আমাদের কল্যাণী আইটি আমাদের টুইন টাওয়ারের ওখান থেকে অনেক 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 গুণ বেশি ভিড় হবে এখানে। তাই বন্ধুরা আমি বলবো যে তোমরা যত সম্ভব সকাল সকাল এসে তোমাদের কলকাতা জোনাকি ক্লাবের টুইন টাওয়ার তোমরা এসে দেখে যাবে। এই কারণে সকাল সকাল এসে দেখে যাওয়ার কথা বলছে বন্ধুরা। তোমরা যেমন জানো যে কল্যাণী আইটি আমরে সে আমাদের মালয়েশিয়া টুইন টাওয়ারের সামনে অনেক অনেক মাথা ফাটাফাটি হয়েছিল। আশা করছি বন্ধুরা তোমরা অলরেডি সেই ভিডিওটি অলরেডি দেখে ফেলেছো। তো সেজন্যই বন্ধুরা বলছি যে খুব তাড়াতাড়ি এসে তোমরা মাকে দর্শন করে যাও, এবং কি কল্যাণী আইটি আমরে সে মালয়েশিয়া টুইন টাওয়ারের মতন কলকাতা জোনাকি ক্লাবের টুইন টাওয়ারটিও দর্শন করে যাও এবং কি দেখে যাও। তো বন্ধুরা যাই হোক, তোমাদের মনে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হলো কল্যাণী আইটি আমরে সে টুইন টাওয়ার কি এখনো রয়েছে? তো বন্ধুরা এটা আমি সঠিক বলতে পারবো না যে কলকাতা আইটি আমরে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার রয়েছে কিনা। তো আমার জানা মতে সেখানে হয়তো কালী পুজো হচ্ছে, এবং কি আমার জানা মতে হয়তো বন্ধুরা আমাদের সেই কলকাতার আইটি আমরে সেই আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ার এখনো রয়েছে, কালী পুজো থেকে মনে হয় ওপেন করা হবে, দর্শনার্থীদের মাকে দর্শন করার জন্য হয়তো খুলে দিবে কালকে থেকে, কালী পুজোর দিন থেকেই। তো বন্ধুরা এখনো সঠিকভাবে জানতে পারিনি যে কল্যাণী আইটি আমরে সেই টুইন টাওয়ার এখনো রয়েছে কিনা দীপাবলি কিংবা কালী পুজোর জন্য। তো বন্ধুরা এই বিষয়ে কোনো সঠিক তথ্য পেলে তোমাদের খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করব, ঠিক এই চ্যানেলের মাধ্যমে কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে। তাই বন্ধুরা বলবো যে এখনই তোমরা তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং কি বন্ধুরা তোমাদের কাছে এখানকার কোন মালয়েশিয়া টুইন টাওয়ারটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই বন্ধুরা তোমরা একদমই কমেন্ট জানাতে ভুলবে না।